ডাবিং লাইসেন্স দেওয়ার পর যেটা হচ্ছে নেক্সট আমি যেটা অ্যাড করে দিই, ভিডিওটা অ্যাড করে দিব। এখানে দেওয়ার পর এখানে ব্যাংকের আমি যে অ্যামাউন্ট আছে সেটা অ্যামাউন্টটা দিচ্ছি, অ্যামাউন্টটা এখানে দিয়ে দিলাম। দেন লিমিট বলছে ইয়োর লিমিট, এটা বেশি আপনি দিতে পারবেন না, তো লিমিট তো আমি চাইলে বেশি এখানে অ্যাড করতে পারতেছি না। এখানে দেখেন ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট, তো তাহলে আমি $10 পর্যন্ত নিতে পারবো, লিমিট এত। আমি চাইলে এটাকে আমি দিয়েছিলাম $500, $500 লিমিট, সেন্ড লিমিট এত, মাত্র $1 আমি সেন্ড করতে পারবো। তো আমি এটাকে সেন্ড করতেছি। দেন দেখেন আপনি জাস্ট এখান থেকে এখানে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড X511 এটা, দেন নেক্সট। দেখেন এখন যেটা হচ্ছে নেক্সট যেটা বলতেছে আমাকে এখানে দেখেন টোটাল জিনিস শো করতেছে, রিকোয়েস্টেড 97 সামারি এত, প্রসেস ফিস এত, ইউজ ফিস ইউএসডি এত এত এত, দেন টোটাল ডিউরেশন ফ্রম ইউর ব্যালেন্স এটা, আর এক্সচেঞ্জ রেট এখানে দেখেন এত থেকে আমরা ভ্যাট 81 পয়েন্ট এত কাটবে। দেন আমার টোটাল স্পেন্ড ইউর ব্যাংক অ্যাকাউন্ট আমার ঢুকবে হলো 5000 এত টাকা ঢুকবে। তো এটা দেওয়ার পর এখানে দেখেন সবকিছু অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন, সবকিছু অলরেডি এখানে ডান করা আছে। এখন শুধু আমি এখানে যদি কনফার্ম দিই তাহলে এটাকে কনফার্ম নিয়ে নেবে। তো আমি এটাকে আপনার কনফার্ম উইথড্রটাও দিয়ে দেখাবো কারণ আপনাদের বুঝতে সুবিধা হয়, সেখানে কনফার্ম দিলাম। তো দেখেন এখানে সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমি উইথড্র এগেন বা ড্যাশবোর্ডে আমি চলে আসতে পারি। আমার অ্যাকাউন্ট এখানে 0 দেখাচ্ছে। এই যে দেখেন এখানে আমার টোটাল প্রাইসটা দেখাচ্ছে কত এবং টোটাল ব্যালেন্স সবকিছু আমার প্লাস, এটা মাইনাস হয়ে গেছে, এখানে হলো হোল্ড, এটা সহ সবকিছু দেখাচ্ছে এটা। তো বুঝতে পারতেছেন বন্ধুরা, তাহলে আপনারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনারা ইজিলি ভাবে পেমেন্ট নিতে পারবেন, খুব সহজেই পেমেন্টগুলো আপনারা তাহলে আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। এখন কবে ট্রান্সফার করছি সেটাও পেন্ডিং দেখাচ্ছে, সবকিছু দেখাচ্ছে আমাদের ক্লিয়ার করে। তো ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।